সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে পরিচ্ছেদ 13 নিয়ে কথা বলবো, সন্ধি। তো সন্ধি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এই সন্ধি যে পরিচ্ছেদটা আছে এখান মানে এই পরিচ্ছেদটা অ্যাকচুয়ালি ভালো করে পড়বা। তো অ্যাকচুয়ালি কোনগুলো বেশি পড়বা আমি একটু দেখাই দিচ্ছি। ওকে, তো দেখো এই যে সংজ্ঞাটা মাথায় রাখবা, পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। ওকে, এটা মাথায় রাখবা। আর এরপরে হচ্ছে সন্ধি 3 প্রকার অবশ্যই মাথায় রাখবা। আচ্ছা, দাগাই রাখো। এরপরে হচ্ছে স্বর, মানে 3 প্রকার সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। ওকে, তো স্বরসন্ধি দেখো, স্বরসন্ধি হচ্ছে অ্যাকচুয়ালি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। এটা অবশ্যই একটু দাগায় রাখো, মাথায় রাখবা। আচ্ছা, এরপরে দেখো সূত্র 1, 2, 3, অনেকগুলো সূত্র আছে স্বরসন্ধির, 16 পর্যন্ত সূত্র। তো এখানে যেটা করতে হবে তোমাদের, বেসিক্যালি তোমাদের এই উদাহরণগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এই উদাহরণগুলো একবার দেখে নেবা, ঠিক আছে? উদাহরণগুলো বিশেষ করে পরীক্ষা, পরিযোগীক্ষা, পরীক্ষা, এই জিনিসগুলা, ঋতু, শীত যোগ ঋত, শীতার্থ, হ্যাঁ, সূর্য যোগ উদয়, মানে উদয়, সূর্যোদয় ইটসেট্রা, একটু ভালো করে পড়তে হবে। যেমন নৈ যোগ ইক, নাবিক, এগুলো খুব আসে, নায়ক, হ্যাঁ, এইগুলো খুব আসে, আমি যেগুলা দেখাই দিচ্ছি। তবে সবগুলো পড়তে পারলে ভালো হয় উদাহরণগুলা, তবে আমি যেগুলা দাগাই দিচ্ছি এগুলা বেশি বেশি পড়বা, কারণ এগুলো বেশি আসে, ঠিক আছে? তারপরে প্রতিযোগ, এক, প্রত্যেক, হ্যাঁ, সুযোগ, অল্প, স্বল্প, এগুলো খুব বেশি আসে। হ্যাঁ, তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছ। আর এখানে দেখো কিছু কথা বলা আছে, কিছু স্বর সন্ধি সূত্র অনুসরণ করে না, হ্যাঁ, এই যে সেগুলা, সেগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে। ওকে, এইটা মাথায় রাখবা, যেগুলো এই সূত্রের বাইরে, মানে কোনো সূত্রই মানে না, সেগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। যেমন কুল যোগ অটা, কুলটা, এই উদাহরণগুলো মাথায় রাখবা, কারণ এগুলো ব্যতিক্রম, সূত্র অনুসারে কুলাটা হওয়ার কথা, ঠিক আছে? তো এরপরে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, গো যোগ অক্ষ, গবাক্ষ, সূত্র অনুসারে গবক্ষ হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু এখানে হয়েছে গবাক্ষ। ওকে, এই গবাক্ষ আর এই যে কুলটা, এই দুটা মাথায় রাখবা, কারণ নিপাতনে সিদ্ধ। আচ্ছা, বিশেষ করে এই ব্যতিক্রমগুলো খুব আসে, তো এগুলাতে কোনো সূত্রের প্রয়োজন হয় না, মানে সূত্র অনুসরণ করে না অ্যাকচুয়ালি। এরপরে দেখো ব্যঞ্জন সন্ধি, মাস্ট, খুবই গুরুত্বপূর্ণ। স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে স্বরে ও ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে, এই সংজ্ঞাটা অবশ্যই মাথায় রাখবা। দেন যেটা করতে হবে, এই যে সূত্র স্বর প্লাস ব্যঞ্জন, ঠিক আছে? তো বিশেষ করে এই যে উদাহরণগুলো মনে রাখবা, উদাহরণগুলো এখানে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী ছয়ের জায়গায় ছচ্ছ হয়েছে। আচ্ছা, উদাহরণ, জাস্ট উদাহরণ আমি যেগুলো দেখাই দিচ্ছি উদাহরণগুলো মনে রাখবা, ঠিক আছে? এই যে ক, খ, ব্যঞ্জন প্লাস স্বর, ঠিক আছে? যেমন দিগযুগন্ত, দিগান্ত, সযোগ উপায়, সদ উপায়, হ্যাঁ, তো স্বরধ্বনিগুলো ঘোষবদ্ধ হয়, দেখো স্বরধ্বনিগুলো ঘোষবদ্ধ হয়, এখানে ঘোষবদ্ধ ধ্বনির প্রভাবে পূর্ববর্তী অঘোষ ধ্বনি, অ্যাকচুয়ালি এগুলো অঘোষ ধ্বনি পরবর্তীতে হয়ে ঘোষ ধ্বনিতে, এগুলো ঘোষ ধ্বনিতে পরিণত হয়। জাস্ট এটা একটু জাস্ট পড়বা এই। আচ্ছা, তবে উদাহরণগুলো মাস্ট, এই যে উদাহরণগুলো মাস্ট 100%, ঠিক আছে? 100% অবশ্যই উদাহরণগুলো পড়তেই হবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। দেখো ব্যঞ্জন সন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে যায়, হ্যাঁ, পরিবর্তিত হয়, হ্যাঁ, এটা একটু জানাই, মানে জেনে রাখবে অ্যাকচুয়ালি। আচ্ছা, বিশেষ করে এই উদাহরণগুলা একবারে, একবার হলেও দেখে নেবা, ঠিক আছে? বিশেষ করে হচ্ছে তোমার এই যে কোথায় গেল,
সঞ্চয়, তারপরে হচ্ছে বাগদান, উল্লাস, উজ্জ্বলাস, উল্লাস ইটসেট্রা। চাইলে রিজনগুলো পড়তে পারো, না পড়লেও কোনো সমস্যা নেই, জাস্ট উদাহরণগুলো যদি মেমোরেবল মানে অ্যাকচুয়ালি মেমোরাইজ করা থাকে তাহলে ভালো হবে। আচ্ছা, মুখস্থ করা থাকলে ভালো হয়। ওকে, কিছু ব্যঞ্জন সন্ধি নিয়ম ছাড়া হয়, সেগুলোকে নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলে। যেমন স্বরসন্ধি আমরা নিপাত নিষিদ্ধ দেখেছি, ব্যঞ্জন সন্ধি অ্যাকচুয়ালি কিন্তু নিপাত নিষিদ্ধ হয়, নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলা হয়। তো এগুলা হচ্ছে, যেমন দেখো অবশ্যই লাইনটা পড়বা, এবং এই যে ব্যতিক্রম যে উদাহরণগুলো আছে এগুলা মাথায় রাখবা। যেমন বৃহজ্জপতি, বৃহস্পতি, এগুলো মাথায় রাখবা। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলো উদাহরণগুলো অবশ্যই, ঠিক আছে। এরপরে দেখো বিসর্গ সন্ধি। তো বিসর্গ সন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। তো পরিবর্তনগুলো কি, বিসর্গ বিদ্যমান থাকে, যেমন মনোযোগ কষ্ট, মনোকষ্ট, এটা, তারপর বিসর্গ উ হয়ে যায়, যেমন মন মন যোগ যোগ, অর্থাৎ প্লাস যোগ, মনোযোগ, ঠিক আছে। এগুলো দেখে নেবা অবশ্যই, এগুলো গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিসর্গ নিপাত নিষিদ্ধ এগুলা বেশি বেশি। ওকে, তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছো। এই যে উদাহরণগুলো মাস্ট বি, উদাহরণ আমি দাগাই দিচ্ছি, দেখো উদাহরণগুলো মাস্ট বি মেমোরাইজ, মানে মেমোরাইজ করতে পারলে ভালো, অর্থাৎ মনে রাখতে হবে অবশ্যই কিন্তু, ঠিক আছে। এখানে বিশেষ করে আমি যদি বলে দেই, সেটা হচ্ছে এই যে মনোকষ্ট, এটা মাথায় রাখবা, মনোকষ্ট, তারপর তিরোধান, মনোযোগ, হ্যাঁ এগুলো বেশি আসে আর কি, ঠিক আছে। তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, কমেন্ট করবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবা। তো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, অ্যান্ড সি ইউ অ্যাগেন নেক্সট ভিডিও।